পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের মুখে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী গতিকে বাগে আনতে পদক্ষেপ গ্রহণ করেছে নরেন্দ্র মোদীর সরকার। ভর্তুকি দিয়ে কেজি প্রতি ২৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। দাম নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই বেশ কিছু কেন্দ্র থেকে ২৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি শুরু হয়ে গিয়েছে। কেন্দ্রের গ্রাহক সংক্রান্ত মন্ত্রকের উদ্যোগে বিভিন্ন স্থায়ী বিক্রয় কেন্দ্র ছাড়া মোবাইল ভ্যানের মাধ্যমেও ক্রেতার কাছে কম দামে পৌঁছে দেওয়া হচ্ছে পেঁয়াজ। ২১টি রাজ্যে ১০০টিরও বেশি শহর মানুষের দৈনন্দিন চাহিদার দিকে তাকিয়ে ব্যবস্থা করা হয়েছে। শনিবার থেকে দিল্লিও সংলগ্ন শহরগুলির কেন্দ্রীয় ভাণ্ডারে ২৫ টাকা কেজি দরে পেঁয়াজ সরবরাহ করা হচ্ছে। সরকারের তরফ থেকে রবিবার জানানো হয়েছে সপ্তাহের শেষে সকল মাদার টিয়ারের কেন্দ্রগুলি থেকেও ২৫ টাকা কেজির পেঁয়াজ ক্রেতারা কিনতে পারবেন। তেলেঙ্গানাসহ দক্ষিণের রাজ্যগুলিতে এ দামে পেঁয়াজ সরবরাহ করবে হায়দ্রাবাদ এগ্রিকালচার কো অপারেটিভ অ্যাসোসিয়েশন। কেন্দ্রীয় সরকারের তরফে আরও জানানো হয়েছে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে যথেষ্ট পরিমাণে ফসল মজুত রাখা হয়েছে। এ বছর ৭ লক্ষ মেট্রিক টন পেঁয়াজ মজুত করার পরিকল্পনা রয়েছে, যার মধ্যে প্রায় ৫ লক্ষ মেট্রিক টন ইতিমধ্যে মজুত রয়েছে। বাকি ২ লক্ষ মেট্রিক টন সংগ্রহের কাজ এগোচ্ছে। সরকার পেঁয়াজ মজুত করে উপযুক্ত সময়ে বাজারে নিয়ে আসার পাইকারি দর নামছে বলেও কেন্দ্রীয় গ্রাহক সংক্রান্ত মন্ত্রকের তরফে দাবি করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।